মাই গড, এট লাস্ট এত বছর পর এই মন্দিরের মধ্যে কিন্তু প্রবেশ করতে পারবো, এবং অনেকটা আর কি সিঁড়ি বেয়ে কিন্তু উঠতে হবে। ঠিক এই জায়গাটাতে আর কি যোগ্য হবে। ভেতরের অ্যাটমসফিয়ারটা জাস্ট বলে বোঝানোর মতো না, অসাধারণ কিন্তু ভেতরের অ্যাটমসফিয়ারটা। হরে কৃষ্ণা, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। এখন কিন্তু আমি আছি মায়াপুরে। মায়াপুর যে ইসকন মন্দির, পৃথিবীর সর্ববৃহৎ মন্দির, সেই মন্দিরের উদ্বোধন আজকে কিন্তু। তো সেই উপলক্ষে যাচ্ছি মায়াপুরে। এখন আমি এই নবদ্বীপ ঘাট থেকে কিন্তু মায়াপুরের যে লঞ্চ, সেই লঞ্চে আছি আর কি, মানে যে ফেরি যায় খুশি বলতে পারো। তো 10 টাকা করে ভাড়া আর কি। চলো দেখি, ওই যে আমার পেছনে আমি একটু দেখিয়ে দিই ওই দিকটাতে। চলো তাহলে গিয়ে কথা হচ্ছে। তো আমি আছি আপাতত মায়াপুর নদীয়াতে, তোমরা আছো ব্যাকভেঞ্চার স্ট্রিটের রথে। চলো ভিডিওটা শুরু করা যায়। দেখো মন্দিরটা কতটা সুন্দর লাগছে দেখো। এখন কিন্তু টোটোতে করে যাচ্ছি, একদম প্রায় চলে এসেছি মন্দিরের সামনে। তো এখন কিন্তু মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছি, আর এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ, আর এই হচ্ছে মেন মন্দির। চলো দেখি যাবো ভেতরের দিকে এবং কি হচ্ছে সব কিছু দেখাবো। লাস্ট অব্দি জুড়ে থাকো। দেখো মন্দিরের সামনে কিন্তু চলে এসেছি, আর বলে রাখি আজকে হচ্ছে 29শে ফেব্রুয়ারি। তো এই মন্দিরের কিন্তু উদ্বোধনের জন্য পুরোপুরিভাবে প্রস্তুত 2 তারিখ, মানে আর 2 দিন পরে, আজকে 29, মানে একদিন পরে বলতে পারো উদ্বোধন। কিন্তু তার জন্য পুরোপুরিভাবে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ এখানে ব্যারিকেড দিয়ে রাখা রয়েছে, এভাবে কিন্তু মানুষজন উঠবে এই রাস্তা দিয়ে। তো ফাইনালি কিন্তু আমরা এখন এই মন্দিরের মধ্যে প্রবেশ করেছি। এখন বাজে হচ্ছে 5টা বাজতে মোটামুটি 20 মিনিট বাকি, আমরা এখন এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। সারাদিন মানে একদম বিধ্বস্ত অবস্থায় আছি, পুরো বিধ্বস্ত অবস্থায়। দেখি ভিডিও করতে পারি কিনা ভেতরে, লাস্ট জুড়ে দেখো। চলো দেখি, চলো রাম 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 করে এগিয়ে যাই। শুভদীপ খোড়াচ্ছে কেন, কি হয়েছে? আচ্ছা আচ্ছা, চলো দেখি, জুতো পরেই ঢুকতে দিয়েছি আপাতত। ও মাই গড, এট লাস্ট এত বছর পর এই মন্দিরের মধ্যে কিন্তু প্রবেশ করতে পারবো। দেখতে পাচ্ছ মানুষজনের ভিড়, আবার তো একদম ফার্স্ট লটে কিন্তু ঢুকছি আমরা। আর এবার কিন্তু জুতো খুলতে হবে এখানে। তো জুতো মোটামুটি যে যার নিজ দায়িত্বে আর কি আপাতত খুলে রাখো, পরবর্তীতে কোনো রুল হলে জানিয়ে দেওয়া হবে পরে। আপাতত এবার খুলে ফুলে ঢুকে যাচ্ছি, ফার্স্ট লুক তো দেখাতে হবে। চলো এখানে দেখো কত রকমের ফুল এনেছে। এই মন্দির কিন্তু উদ্বোধন হবে আর একদিন পরে, তার জন্য পুরো সাজানো হবে। প্রচুর পরিমাণে ফুল কিন্তু আনা হয়েছে এবং এইসব জায়গায় কিন্তু সাজানো হবে খুব সুন্দরভাবে। চলো দেখি, আর অপেক্ষা করতে পারছি না, চলো। মানুষের ভিড় দেখো, একদম প্রথম লটে মানুষজন উঠছে। চলো জয় শ্রী কৃষ্ণ। এবং অনেকটা আর কি সিঁড়ি বেয়ে কিন্তু উঠতে হবে, বিশ্বের সবচেয়ে বড় মন্দির বলে কথা। তো সেই হিসাবে কিন্তু সিঁড়িটা অনেকটা বেশি এবং বিশাল উঁচু, কিন্তু বিশাল বড় এই মন্দির। আমি ওয়াইডে দেখাচ্ছি তোমাদেরকে, তাই দেখো কতটা বড় লাগছে মন্দিরটা। চলো চলো চলো। তো ফাইনালি এখানে দেখো, এখানে চৈতন্য মহাপ্রভুর কত বড় একটা মানে ইয়ে রয়েছে, পোস্টার রয়েছে দেখো, বিশাল বড়। আর এইভাবে কিন্তু ঢুকতে হবে। এখানে দেখো সাজানো হচ্ছে এই জায়গাটাকে, খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হচ্ছে ফুল দিয়ে, অসাধারণ লাগছে এটা। দেখো এই দাদারা কিন্তু সাজাচ্ছেন সবাই, সব গাঁদা ফুল, বিভিন্ন কালারের গাঁদা ফুল দিয়ে কিন্তু সাজানো হচ্ছে এখানে, দেখতে পাচ্ছ। এই অনুভূতিটাও কিন্তু বলে বোঝানোর মতো না। অযোধ্যা রাম মন্দিরে উদ্বোধনের পরের দিন গেছিলাম, সেটাও কিন্তু একটা অসাধারণ অনুভূতি ছিল, এটাও একটা অসাধারণ অনুভূতি। জুড়ে থেকো,
চেষ্টা করবো অনেক কিছু দেখানোর। তো দেখো, এখানে বলে রাখি, ঢোকার মুখে কিন্তু দুদিকে দুটো নারায়ণের মূর্তি রয়েছে, বিশাল বড় কিন্তু এই নারায়ণের মূর্তি, এই পাশে একটা আর ওই পাশে একটা রয়েছে। চলো দেখি এবার শ্রীকৃষ্ণের নাম নিয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করা যাক। এই হচ্ছে দেখতে পাচ্ছ ভেতরটা, দেখতে পাচ্ছ অসাধারণ অসাধারণ। এখনও কিন্তু কাজ শেষ হয়নি, অনেক কাজ বাকি। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো আর কি ইয়ে করা হয়েছে। এখানে দেখো কতটা বড় মন্দিরটা, কতটা বড়, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। এত বড় মন্দির, এত বড় মন্দির, এতটা উঁচু, মানে কল্পনা করা যায় না এত বড় মন্দির এই মায়াপুরে, বিশ্বের সবচেয়ে উঁচু আর সবচেয়ে বৃহত্তম মন্দির কিন্তু এখানে তৈরি হয়েছে। এবং খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। এখানে অনেকগুলো কিন্তু তলা করা হয়েছে, দেখতে পাচ্ছ চারিদিকে, দেখো কতটা সুন্দর করা হয়েছে। কাজ কারবার কিন্তু অনেক বাকি রয়েছে এখনও। আর আমি যাব, আমি সামনের দিকে একটু দেখাবো তোমাদেরকে। এখানে দেখতে পাবে এই যে তাদের সখা নিয়ে কিন্তু আছেন শ্রীকৃষ্ণ আর রাধা, দেখো। এবং সাজানো হচ্ছে কিন্তু, পুরোটাই কিন্তু সাজানো হচ্ছে। দু তারিখ উদ্বোধন যেহেতু, মানুষজন আসবেন দু তারিখ থেকে। দেখো এখানে দেখতে পাচ্ছো কত সুন্দরভাবে কিন্তু সাজানো হচ্ছে। তো দেখো সব মিলিয়ে অষ্টসখী আর হচ্ছে রাধাকৃষ্ণ, তো এত সুন্দরভাবে সাজানো হয়েছে মানে কল্পনা করা যাবে না। আর ফুল টুল দিয়ে খুব সুন্দর লাগছে কিন্তু এটা। আর আমি একটু সাইডে যাব, সাইডে গেলে কিন্তু এখানে দেখতে পাবে এই যে শ্রী চৈতন্য মহাপ্রভু। ভেতরের অ্যাটমসফিয়ারটা জাস্ট বলে বোঝানোর মতো না, অসাধারণ কিন্তু ভেতরের অ্যাটমসফিয়ারটা। চারিদিকে এখনও কাজ তো শেষ হয়নি, এবং এই দু তারিখেও কাজ শেষ হবে না, কাজ শেষ হতে এখনও কিন্তু প্রচুর সময় লাগবে। তো এখানে গৌরাঙ্গদেব আর শ্রী চৈতন্য মহাপ্রভু তারা কিন্তু আছেন, এবং তার পাশে আমি একটু এইখানটাতে যদি দেখাই, তো এখানে দেখতে পাবে গুরু শিষ্য তাদেরকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই পাশটাতে। এই যদি দেখাই তো এখানে দেখতে পাবে, দেখো এখানে গুরু শিষ্য এদেরকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু। আর পুরো যে ভেতরটা, ভেতরটা দেখতে পাচ্ছ। এবং এখানে আর একটা জিনিস আমি দেখাই, যে এই জায়গাটাতে ঠিক এই মাঝখানটাতে কিন্তু যজ্ঞ হবে, এখানটাতে একটু দেখাবো, এই যে এখানটাতে কিন্তু যজ্ঞ হবে। এই যজ্ঞ হওয়ার জন্য কিন্তু এখানটাতে বেশ সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে, ঠিক এই জায়গাটাতে আর কি যজ্ঞ হবে। এবং ইনি কিন্তু এখন আলপনা আঁকছেন, দেখতে পাচ্ছ মানে প্রস্তুতি কিন্তু পুরো দমে চলছে কিন্তু। আর এই যজ্ঞ যেখানটাতে হবে এর ঠিক সামনে কিন্তু এখানে বসবে হচ্ছে মঙ্গল ঘট। এই যে দেখতে পাচ্ছ ঠিক এই জায়গাটাতে বসবে হচ্ছে মঙ্গল ঘট। এবং আমি বলে রাখি, এই যে ভেতরটা দেখতে পাচ্ছ পুরোটা, এই যে গ্রাউন্ডটা, এখানে কিন্তু এই তিনটে মন্দির রয়েছে, আর তার পাশে এখানে কিন্তু নৃসিংহদেবের একটা মন্দির রয়েছে, আমি সেখানেও যাব তোমাদেরকে দেখাবো। তো কেমন লাগছে এই মায়াপুর ইসকনের যে মন্দিরটা, সেটা ভেতরটা কেমন লাগছে ফার্স্ট ইমপ্রেশন তোমাদেরকে দেখাচ্ছি, অবশ্যই জানিও। এক্সক্লুসিভ কিন্তু এই ভিডিও তোমাদেরকে আমি আনছি, যত সম্ভব তাড়াতাড়ি আনার চেষ্টা করব। আজকে হচ্ছে 29শে ফেব্রুয়ারি, কালকে সকালেই চলে আসবে ভিডিও। তো অবশ্যই তোমরা চেক আউট করে নিও, ভিডিওটা দেখে নিও, এবং ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। অনেক অনেক ভিডিও কিন্তু আসতে চলেছে, যাই হোক ভিডিও আমি শেষ করছি না, চলো। তো এখানে দেখতে পাচ্ছ যে অনেকে কিন্তু নাম লেখা প্লেট রয়েছে, তো এই প্লেটগুলো অ্যাকচুয়ালি এই যে মন্দিরটা, এই মন্দিরটা কিন্তু অ্যাকচুয়ালি মানে লোকের দানে মানে ডোনেশনের ওপরে হয়েছে। এই দাদা বলছিলেন যে ডোনেশনের ওপরে হয়েছে, তো এনাদের যে প্লেটগুলো কিন্তু এই বিভিন্ন দেয়ালে আর কি সেট আপ করা হবে এই নামের প্লেটগুলোকে, অ্যাকচুয়ালি তাদের প্রতি একটা সম্মান জানানো, এটুকু বলতে পারি। আর এইটা হচ্ছে নৃসিংহদেবের যে ঘর, সেটা এখানে নৃসিংহদেবের কিন্তু একটা মূর্তি থাকবে, এবং এখানে কিন্তু কাজ চলছে, কালকেই চলে আসবে আর কি মূর্তি। এখানে দেখতে পাচ্ছ এই, আর মোটামুটি ভেতরটা আর কি সব এইভাবে সাজানো হচ্ছে। আর বলে রাখি পুরোপুরিভাবে কিন্তু মন্দিরটা সাজাতে এখনও 2026 সাল লেগে যাবে, এনারা কিন্তু সবাই বলছেন, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি মানে 2 তারিখ থেকে আর কি জনসাধারণের জন্য খুলে যাবে, তো তখন থেকে কিন্তু আপনারা আসতে পারবেন এবং দর্শন করতে পারবেন, এটুকু বলে দিলাম। তো আশা করছি ভালো লাগবে আপনাদের সবারই। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি দিব যদি ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে আপাতত সাইন অফ জানাচ্ছি, চলুন টাটা। বলে রাখি কীভাবে আসতে হবে এই মন্দিরে, তো শিয়ালদা থেকে কিন্তু কৃষ্ণনগর লোকাল ধরে আপনারা আসতে পারেন। তো কৃষ্ণনগর লোকাল ধরে কিন্তু আপনারা নামবেন কৃষ্ণনগরে, তারপরে ওখান থেকে অটো বা টোটো ধরে সোজা চলে আসবেন মায়াপুর ঘাট, যেটা কিনা আর কি হুলোর ঘাট, সেই হুলোর ঘাটে চলে আসবেন, এবং ওখান দিয়ে ঘাট পার হয়ে কিন্তু মায়াপুর। তো সেখানে কিন্তু আপনারা হেঁটে চলে আসতে পারেন এই মন্দিরে। এছাড়া আপনারা কিন্তু কৃষ্ণনগর থেকে বাসে চলে আসতে পারেন সোজাসুজি মায়াপুরে। তাছাড়াও আরও অনেক অপশন আছে, উপদ্বীপের যে খেয়াঘাট, সেই খেয়াঘাটে যাবেন, সেখান থেকে কিন্তু পার হবেন, পার হয়ে কিন্তু মায়াপুর। তো সেইভাবে কিন্তু আসতে পারেন, ঠিক আছে। তো দেখা হচ্ছে, চলুন সবাই ভালো থাকবেন, আশা করছি দেখা হবে আবার, টাটা।
আর এখান দিয়ে বেরিয়ে এখানে দেখতে পাচ্ছ মন্দির থেকে কিন্তু বেরোলাম, আর এখানে হাতি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ এই দুটো হাতি কিন্তু থাকে। যাই হোক, এই মায়াপুর ইস্কন মন্দিরের সামনে থেকে টাটা।